এটা আমি কিন্তু নিজের মন থেকে বলছি না, আমার কাছে বিগত 10 বছর ধরে অনেক প্রশ্ন এসেছে বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে যারা চাকরি জগতে ঢুকতে গেছে। সেই সময়ে যে স্যার আমাকে জিজ্ঞেস করছে যে এই যে আমি ট্রেডটা নিয়ে পড়েছি আসল ট্রেডটার নাম কি, কারণ সবই তো কোড লেখা। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন এসেছে স্যার আমরা যে সিভিল নিয়ে কোর্স করেছি, অটোমোবাইল নিয়ে কোর্স করেছি, ইলেকট্রিক্যাল নিয়ে কোর্স করেছি, কোথায় দেখব লেখা রয়েছে। গুড মর্নিং প্রোগ্রামিং কম্পিউটার ডাইস এডুকেশন সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে তোমাদের বিভিন্ন যে কম্পিউটার বিষয়ক যে সিলেবাস তার উপরে বিভিন্ন রকমের এক্সামের প্রিপারেশন আমরা তৈরি করেছি কিছু, এবং অলরেডি আবার একটা সেগমেন্ট আসছে, তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, পরীক্ষায় তোমাদের অনেক হেল্প করবে। আজকে আমরা জানো যে তোমরা রেজাল্টের উপর আমরা কিছু ডিসকাশন করছিলাম, যে রেজাল্টটা আমরা কিভাবে, রেজাল্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আমরা কিভাবে দেখব এবং কিভাবে এক্সামিনেশনের স্ট্র্যাটেজি বানাবো, এবং তোমরা যখন পাশ করে যাবে পলিটেকনিক পড়বে, তোমরা যখন বিটেক পড়বে, তারপরে যখন চাকরি জগতে ঢুকবে, জগতে যখন প্রবেশ করবে ফ্রেশার হিসেবে, তখন তোমাদের এই রেজাল্ট সম্পর্কে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন আসবে। এটা আমি কিন্তু নিজের মন থেকে বলছি না, আমার কাছে বিগত 10 বছর ধরে অনেক প্রশ্ন এসেছে বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে যারা চাকরি জগতে ঢুকতে গেছে। সেই সময়ে যে স্যার আমাকে জিজ্ঞেস করছে যে এই যে আমি ট্রেডটা নিয়ে পড়েছি আসল ট্রেডটার নাম কি, কারণ সবই তো কোড লেখা রয়েছে। আমি তো বলে দিচ্ছি অটোমোবাইল, কিন্তু এখানে তো কোথাও অটোমোবাইল লেখা নেই। আমি তো বলে দিচ্ছি কম্পিউটার, এখানে কোনো কম্পিউটার লেখা নেই। তাহলে আমরা কিভাবে দেখব কোথায় লেখা রয়েছে? আমি যে ইন্টারভিউ যারা নিচ্ছে সেই সংস্থাকে আমি কোথায় দেখিয়ে দেবো? দেখুন এটা এইখানে লেখা রয়েছে। এবং যে সাবজেক্টগুলো পড়েছি সেই সাবজেক্টগুলোর যে ফুল ফর্ম, কোনটা কোন সাবজেক্ট, ঠিক আছে। এখানে যদি আমি একটা রেজাল্টের এক্সাম্পল নিয়েছি, এই যে সিএমটি, এটা যদি বলি কারো পক্ষে বলা সম্ভব যে এই সাবজেক্টটার নাম কী বা এই সাবজেক্টটাতে কী রয়েছে, এটা স্টুডেন্টের পক্ষে বলা সম্ভব। কিন্তু স্টুডেন্টরা ম্যাক্সিমামই কিন্তু ভুলে যায় যে এই সাবজেক্টের ফুল ফর্ম কী বা এই সাবজেক্টটা কোথায় রয়েছে। তাহলে আমরা কিভাবে ইনস্ট্যান্ট পেয়ে যাব? এটা যেমন একটা গুরুত্বপূর্ণ, চাকরি যারা করতে যাচ্ছ, যারা ফ্রেশার হিসেবে, যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তেমনভাবে গুরুত্ব হচ্ছে যারা প্রজেক্ট পরীক্ষা বা হচ্ছে এক্সটার্নাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যায়, তখন কিন্তু এই যে ট্রেড, তার ট্রেডের কিন্তু কোড জিজ্ঞেস করে, সাবজেক্টের যে কোডটা, যে তুমি যে প্রজেক্টটা করেছো বিএফএসএল, যেখানে বিএফএসএল লেখা আছে সেই প্রজেক্ট ফুল ফর্মটা বলো। তো এইগুলো আমরা কি করে জানবো? এই ডিসকাশনটা তোমাদের মনে হতে পারে যে এই বিষয়টা খুবই সিলি, খুবই সাধারণ ব্যাপার, একদম নয়। এই বিষয়গুলোর ওপরে কিন্তু একজন ইন্টারভিউয়ার বা একজন পরীক্ষক বুঝে যেতে পারেন যে স্টুডেন্টটা কতটা সিনসিয়ার। দেখবে অনেক জায়গায়, অনেক ইন্টারভিউতে আমি দেখেছি, বড় বড় কনসার্নের ইন্টারভিউতে, বড় বড় কোম্পানির ইন্টারভিউতে তারা বইয়ের নাম জিজ্ঞেস করে, কোন বইটা তুমি পড়েছো এই সাবজেক্টে, তার লেখকের নাম কি। কারণ একজন স্টুডেন্টকে বোঝা যায় যে সে কতটা সিনসিয়ার, কতটা বইটাকে নিয়ে সে ঘেটেছে বা সেই সাবজেক্টের ওপর। তার বইয়ের নাম বা বইয়ের অথারের নাম বা পাবলিশারের নাম তারা মনে রাখছে কিনা, এটা কিন্তু আমাদের শিক্ষার একটা অঙ্গ। সুতরাং এই অঙ্গটাকে যাতে ফুলফিল হয় তোমাদের, তার জন্য এই ক্ষুদ্র হলেও খুব ইম্পর্টেন্ট বিষয়টাকে আমি তুলে নিয়ে এসেছি। এই প্রথম সেগমেন্টে আমি ডিসকাস করতে চলেছি যে যারা অলরেডি ভোকেশনাল পাস করে গেছো এবং চাকরি জীবনে ঢুকবে, তারা তো স্কুলের সাথে আর যোগ নেই। তারা কিভাবে তাহলে জানবে? এই রেজাল্ট কার্ড দেখে তাদের এই কোডের ফুল ফর্মগুলো, মানে এই সাবজেক্টগুলোর। দেখো তোমরা অনেকেই বলবে যে স্যার আমরা অটোমোবাইল বা সিভিল বা কম্পিউটার বা ইলেকট্রিক্যাল পাস করেছি, তাহলে সেক্ষেত্রে আমার কি জানা দরকার? দেখো আমি একটা এক্সাম্পল পেপার নিয়ে নিচ্ছি। সব জায়গাতেই তোমাদের যে সার্টিফিকেটগুলো পেয়েছো, রেজাল্ট কার্ড পেয়েছো, অ্যাডমিট কার্ড পেয়েছো, সেখানে সব কিছু রয়েছে। দেখো তোমরা যখন সার্টিফিকেটটা পাবে তখন জেনে রাখবে যে তোমরা কোন ডিপার্টমেন্টে, মানে কোন ডিসিপ্লিন নিয়ে পড়ছো। ডিসিপ্লিন হতে পারে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেটা দেখো তোমাদের এই যে রয়েছে যে সার্টিফিকেট বা তোমার মার্কশিট, এর ওপরেই লেখা রয়েছে, এটা সার্টিফিকেটেও লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই ইটির কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। কারো থাকতে পারে হচ্ছে এগ্রিকালচার ডিসিপ্লিন, সেখানে লেখা থাকবে। কারো থাকতে পারে হেলথ ওয়ার্কার বা হেলথ, সেখানে এটা লেখা থাকবে কোন ডিসিপ্লিন, ঠিক আছে। তাহলে ডিসিপ্লিনটা আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট কার্ড এবং হচ্ছে সার্টিফিকেটে। এর সাথে সাথে গ্রুপ কোড, মানে ট্রেড নাম বা গ্রুপ কোড, সেটা কি? ট্রেডের নাম হচ্ছে ইটিবিসি এক্ষেত্রে। এছাড়া অন্যান্য ট্রেডের নাম আছে, সেটা তোমরা দেখে নেবে, এটা সব তো মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমাকে যদি জানতে হয় ইটিবিসি যে গ্রুপ কোড বা ট্রেড নেম, এই ট্রেড নেমটার কোথায় ফুল ফর্ম, তাহলে তোমাকে যেতে হবে হচ্ছে সার্টিফিকেটে। তাহলে সার্টিফিকেটটা দেখো কোথায় আছে। সার্টিফিকেটের এই দেখো তোমাদের এই যে এখানে রয়েছে এক্সামিনেশন 2022 ইন কোর্স, बिल्डिंग कन्स्ट्रक्शन एंड मेन्टेनेंस कोर्स एइटार कोडटार नाम होच्छे इटीबीसी। तार माने आमरा सार्टिफिकेट थेके किन्तु देखे निते पाच्छी जे इटीबीसीर फुल फर्मटा कि बोलछे। तार माने अवश्यई तार माने ट्रेड कोड बा ग्रुप कोडटा सार्टिफिकेटे आमरा फुल फर्मटा पेये जाबो। एबार चले आसि खूब इम्पोर्टेंट, अनेकबार प्रश्न होच्छे स्यार आमरा जे सिविल निये कोर्स करेछि, अटोमोबाइल निये कोर्स करेछि, इलेक्ट्रिकल निये कोर्स करेछि, कोथाय देखबो? एइ जे एखान थेके देखे नेब जे कोर्सटार नाम कि, एइ जे एखाने आमरा बुझे जाबो। ठीक आछे, एरपरे चले आसबो होच्छे जे आमादेर सबजेक्टगुलो, जे सब्जेक्ट पढ़ो सबजेक्टगुलो कि बीएफएसएल एटा कि सीएमटी एरकम अनेक तुम्हारे सबजेक्ट आछे। सेइ सबजेक्टगुलो जिज्ञेस करबे जे सबजेक्टगुलो कि आछे, तो एइ सबजेक्टगुलो तो फुल फर्म तो मने रखाटा सम्भव नय। तार माने एटा कोथाय पाबे? ठीक रेजाल्ट कार्डटा उल्टाबे, पेछने उल्टालेई तोमरा किन्तु एई देखो एइखाने समस्त रकमेर बेंगली BN2, ठीक आछे, हिंदी हिंदी एखाने HIN2 एइखाने एखाने समस्त लेखा आछे, एखाने कोड पेये जाबे, आबार एखाने समस्त लेखा आछे, एखाने कोड पेये जाबे। ताहले तोमरा किन्तु कि होच्छे ना एइ जे एइखानकार जे कोडगुलो सेइ कोडगुलोर फुल फर्म आमरा किन्तु पे जाच्छी सार्टिफिकेटेर पेछनटाते एकदम लिस्ट करा रयेछे। ताहले आमी एइटाई तोमादेर छोट्ट भिडियोर मध्य बोललाम, जारा एखान थेके पास आउट हये गेछो भोकेशनाल थेके, तादेर चाकरिर समय तारा हातेर काछे कि कि भावे एई फुल फर्मगुलो पाबे। तोमरा एटा काज करते पारो जे तोमरा जोदि जा जा सबजेक्ट तोमादेर रयेछे एई सबजेक्टगुलोर ब्यापारे एइखानटाते एकटा छोट्ट करे आंडारलाइन करे दिते पारो बा मार्क करे राखते पारो छोट करे जे तोमादेर एई सबजेक्टगुलो आछे, एई फुल फर्मगुलो एटा, ताहले तोमादेर परबर्तीकाले देखते सुविधा होबे बा जेरक्स करेओ सेटा करते पारो। जारा पोर्च 11 এবং 12 এ তাদের ক্ষেত্রে না আছে রেজাল্ট কার্ড, না আছে সার্টিফিকেট, না আছে তোমার অ্যাডমিট কার্ড, তাহলে তোমরা কি করে জানবে কোন কোন সাবজেক্টটার কোডটা কি, তার অ্যাব্রিভিয়েশন ফর্ম কি, বা তার ছোট তার যে ফর্মটা, তার যে কোডটা, তার কোডটা কি সেই